আপনি কোরআনের বিরোধিতা করেন, আপনি কোরআনের বিরোধিতা করেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনি মারা যাওয়ার পরে একটু চিন্তা করেন না আপনার জন্য কোরআন খতমটা কে করবে? মুহতারাম হাজিরিন, চট্টগ্রামের এক মাদ্রাসায় এক এতিম বাচ্চা রাত্রেবেলায় কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে ঘুমের ভিতরে। হুজুর ডাক দিয়ে বলে, ও ছাত্র, তুমি রাত্রেবেলায় ঘুমের ঘরে কেন কোরআন তেলাওয়াত করো? ওই ছাত্র জবাব দেয়, আমার মা বাবা তো অনেকদিন আগেই চলে গিয়েছে, প্রতি জুমার রাতে আমি মা বাবার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাদের ঈসালের জন্য পাঠায় দেই, ঈসাল সওয়াবের জন্য পাঠায় দেই, তাদের রুহ মুবারকে সওয়াব পৌঁছায় দেই। হঠাৎ যদি কোনোদিন আমি রাত্রিবেলায় পড়তে ভুলে যাই, আমি জানি না কিভাবে আমার জবান মুবারক থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার কোরআনের দরকার নাই, আছে না নাই বলে না, আছে না নাই? তাহলে এই সমস্ত মাদ্রাসা এলাকায় আরো হওয়ার দরকার আছে না নাই? নাকি বিরোধিতা করবেন? না, হইতে দিবেন না? হ্যাঁ, এত এত টাকা দিলেন, এত কিছু করলেন, নারীদেরকে কোরআন শিখান না, নিজেরাও পড়েন না, ঘরওয়ালিদেরকেও শিখান না। ছোট্ট একটা কন্যা সন্তান, কোরআনের প্রতি কত মহাব্বত ছিল, সে মারা যাওয়ার পরে ফেরেশতারা তার ঘরে আইসা কান্না করে, কোরআন তেলাওয়াত করলে ঘরের ভিতরে ফেরেশতা আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, আর আলোচনা লম্বা করব না, আলোচনার খুলাসা এইটাই, আজকে থেকে আমরা নিয়ত করি আর কোনোদিন আল্লাহর জন্য সেজদা করা আমরা ছাড়ব না। সবাই হাত তুলে বলি, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়ব না। মসজিদ মাদ্রাসাকে আমরা যথাসম্ভব পাশে থাকব, নিজে আর্থিক সাহায্য করতে না পারি, নিজে পাশে থাইকা হইলেও সাহায্য করব। করব তো করব নাকি? সবাই বলেন করব কি না? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নিজের মা বোনদেরকে কোরআন শিক্ষা করাবো, নিজেও কোরআন শিখব, নিজের সন্তানটাকেও এই মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করি মা বাবার সাথে অসৎ আচরণ করব না, গুনাহ বেশি থেকে বেশি করব না, বেশি থেকে বেশি আমলের নিয়তে আমল করব, রাসূলের তরিকা মতো চলব, আলেম উলামার সংস্পর্শে থেকে চলব, মা বাবার থেকে দোয়া নিয়ে চলব। আশা করা যায় আপনাদের সমাজে যদি এই পরিবর্তনটা চলে আসে, আজকের এই মাহফিল সার্থক হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলা শুনাইলেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আমিন।